অলরাইট গাইস, টেকনোলজির এমন একটা টপিকে চলে এসেছি যা জানার পর আপনার মন খারাপ হতে পারে, আপনি রাগ হতে পারেন, বাট এ ব্যাপারে জানা খুবই ইম্পর্ট্যান্ট। ইয়েস, আমরা প্রতিনিয়ত বিভিন্ন অ্যাপস, গেমস, সফটওয়্যার সহ বিভিন্ন অনলাইন সার্ভিসেস গ্রহণ করছি যার বেশ কিছু পেড বা প্রিমিয়াম হয়ে থাকে, যার জন্য আমাদের টাকা খরচ করতে হয়, আর বেশ কিছু ফ্রিতেই পেয়ে থাকি। আজকে এই ফ্রি এবং পেড সার্ভিসের ব্যাপারটা আপনাদের সামনে ধোয়াশা করব। হ্যাঁ, আজকের টপিকটির সাথে আপনি গভীরভাবে জড়িত, যদিও এই ব্যাপারটা আমরা প্রতিনিয়ত ইগনোর করে এসেছি, কিন্তু বর্তমানে যখন হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি নিয়ে একটা ইস্যু চলে এসেছে, দ্যাটস ওয়াই ফিউচারের কথা ভেবে আপনাদের সিকিউরিটির কথা মাথায় রেখে ভিডিওটি তৈরি করে ফেললাম। অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সো হ্যালো গাইস, ইটস মি শরীফুল অ্যান্ড ইউ ওয়াচিং ইলেকট্রো থট, লেটস স্টার্টেড। সো গাইস, প্রথমে এটা বলুন, আপনার স্মার্টফোনটিতে কয়টা প্রিমিয়াম অ্যাপ রয়েছে যা আপনি টাকা দিয়ে কিনেছেন? আছে কি এমন কোনো অ্যাপস, গেমস, ভিপিএন, সোশ্যাল মিডিয়া অর এনিথিং? একটাও নেই, রাইট? তবে হ্যাঁ, ফ্রি অ্যাপস বা গেমসের কিন্তু কোনো কমতি নেই। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, টিকটক, পাবজি সহ আরও কত কি। আপনারা সবাই জানেন ফ্রি অ্যাপস এবং গেমসগুলোতে আমাদের অ্যাডস দেখতে হয়, কিন্তু আরেকটু ভেবে দেখুন, সব কিছু কি শুধুমাত্র অ্যাডসের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে? চলুন ফ্রি এবং পেড সার্ভিসের ব্যাপারটা একটু ডিপলি দেখা যাক। পেড বা প্রিমিয়াম অ্যাপস, গেমস অর সার্ভিসেস মূলত কী? বিভিন্ন কোম্পানিজ বা ডেভেলপাররা তাদের প্রোডাক্ট হিসেবে অ্যাপস অথবা গেমস, সফটওয়্যার তৈরি করে থাকে। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী টাকা দিয়ে সেই প্রোডাক্ট পারচেস করে থাকি। উদাহরণস্বরূপ অ্যাডোবি সফটওয়্যার সমূহ যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, যেগুলো লিগালি আমাদের মান্থলি পেমেন্টের মাধ্যমে নিতে হয়। গেমসের ক্ষেত্রে যেমন রয়েছে GTA 5 বা বর্তমানে ট্রেন্ডে থাকা সাইবার পাঙ্ক 2077 যা আমাদের কিনে নিতে হয়। এরকম স্মার্টফোনের জন্য অসংখ্য প্রিমিয়াম অ্যাপস এবং গেমস রয়েছে। কোম্পানিজগুলো প্রোডাক্ট হিসেবে তাদের এই অ্যাপস, গেমস বা সফটওয়্যারগুলো আমাদের কাছে সেল করছে। খুবই সিম্পল বিষয়, আপনারা সবাই এটা জানেন, রাইট? কিন্তু এবার যদি ফ্রি অ্যাপস, গেমস বা সফটওয়্যারের কথা বলতে হয় তাহলে পাগল হয়ে যেতে হবে। ইয়েস, আমরা যা জানি ফ্রি অ্যাপস, সফটওয়্যার বা সার্ভিসেসগুলোতে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আমাদের অ্যাডস দেখানো হয়, আর সেই অ্যাডসের মাধ্যমে সফটওয়্যার বা গেমস তৈরিকারী কোম্পানিজগুলো আয় করে থাকে। ইউটিউব বা ফেসবুকে যেমনটা হয়, শুনতে কতই না সিম্পল মনে হচ্ছে, বাট এর পিছনে লুকিয়ে আছে অসংখ্য সিকিউরিটিক্যাল অ্যান্ড টেকনিক্যাল ফ্যাক্ট। হ্যাঁ, আপনার সিকিউরিটি এবং প্রাইভেসি এখানে গভীরভাবে জড়িত। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কি? টাকার চেয়েও মূল্যবান, সবচেয়ে মূল্যবান হচ্ছে আমাদের ডাটা। ইয়েস, আপনার ডাটা, আমাদের পার্সোনাল ডাটা, আমাদের দৈনন্দিন জীবনে ঘটে চলা ছোট থেকে বড় সকল তথ্যসমূহ। আর আমরা ফ্রি সার্ভিসের জন্য প্রতিনিয়ত হাসি মুখে বিলিয়ে দিচ্ছি আমাদের পার্সোনাল ডাটা। আমরা কি করছি, কি করতে যাচ্ছি, কোন ধরনের প্রোডাক্ট কেনার কথা ভাবছি, ইন্টারনেট সার্চ হিস্ট্রি, আপনার লোকেশন, আইপি অ্যাড্রেস, এজ, আপনার পছন্দ অপছন্দ সহ আরও কত কত তথ্য যে অ্যাডসের জন্য ব্যবহার করা হয় তা মুখে বলা বা ভেবে দেখা আমার আপনার মতো সাধারণ মানুষের জন্য সম্ভব নয়। গুগলকে আমরা কেন টেক জায়ান্ট বলে থাকি? কিভাবে গুগল এত তাড়াতাড়ি এত বড় কোম্পানিতে পরিণত হলো? কারণ তাদের কাছে রয়েছে হিউজ পরিমাণ সেই মহামূল্যবান ডাটা, আপনার আর আমার ডাটা। আমরা যে জিমেল ইউজ করি, আপনি কি ভাবছেন গুগল এটা আমাদের ফ্রিতেই দিয়ে দিয়েছে? তারা জানে আমাদের পার্সোনাল ডাটা কিভাবে বের করতে হবে আর তা তাদের লাভের জন্য ব্যবহার করতে হবে। শুধুমাত্র গুগল না, ফেসবুক, টুইটার, টিকটকের মতো কোম্পানিজগুলো কোনো নন প্রফিট অর্গানাইজেশন না। তারা জানে কিভাবে বর্তমান সভ্যতায় সর্বোচ্চ শিখরে পৌঁছতে হবে। ব্যবহৃত হচ্ছে আমরা, প্রতিনিয়ত তাদের কাছে বিক্রি করে দিচ্ছি আমাদের ডাটা বা তথ্যসমূহ। যেই অ্যাপস, গেমস বা সার্ভিসগুলোর জন্য আমরা টাকা দিচ্ছি না, সেখানে প্রোডাক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে আমরা নিজেরাই। হ্যাঁ, আমরাই প্রোডাক্ট, শুনতে খারাপ লাগতে পারে বাট এটাই বাস্তবতা। ভয়ের ব্যাপার হচ্ছে সাধারণ তথ্যের নাম করে যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে আমাদের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ, যা বয়ে আনতে পারে মহাবিপদ। আর এমনটা তো প্রতিনিয়তই হচ্ছে। সাধারণ টিকটক এবং হোয়াটসঅ্যাপের কথাই ধরুন, ইউএসএতে টিকটকের উপর আরও বেশি ছিল, তারা ইলিগালি বাচ্চাদের পার্সোনাল ডাটা কালেক্ট করছে এবং টিকটক ব্যান করে দেওয়া হয়েছিল। রিসেন্টলি তুরস্কে হোয়াটসঅ্যাপ ব্যান করে দেওয়া হয়েছে, আর এরকম অহরহ ঘটনা প্রতিনিয়তই ঘটছে। এটা সত্য যে গুগল, ফেসবুকের মতো ট্রাস্টেবল কোম্পানিতে আমরা আমাদের যে ডাটাগুলো দিচ্ছি তা ইলিগালি ইউজ হওয়ার চান্স খুবই কম, এবং এর মাধ্যমে আমরা তাদের সার্ভিসগুলোর ফায়দা নিতে পারছি, লাইফ ইজি হয়েছে। আমাদের সতর্ক থাকতে হবে ওই সকল অ্যাপস এবং সফটওয়্যার ব্যবহার করা থেকে যেগুলো যে কোনো সময় আমাদের এবং আমাদের দেশের উপর বিপদ বয়ে আনতে পারে, যেমন ইউসি ব্রাউজার, শেয়ার ইট, টিকটক, ইমো, লাইকের মতো অ্যাপ। নামগুলো বললাম কারণ এরা কোনোভাবেই ট্রাস্টেবল নয়। আপনি যদি একজন গভর্নমেন্ট পার্সন বা ডিফেন্সে হয়ে থাকেন তাহলে বলবো সম্পূর্ণভাবে এগুলো ব্যবহার থেকে বিরত থাকুন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আমি কী বলতে চাচ্ছি। আপনার ডাটা ইম্পর্ট্যান্ট, আপনার সিকিউরিটি ইম্পর্ট্যান্ট। আমরা অবশ্যই কোনো সার্ভিস গ্রহণ করার পূর্বে তার প্রাইভেসি পলিসি যাচাই করে দেখব। ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য এটাই ছিল। আশা করি আপনারা ফ্রি এবং পেড সার্ভিসেসের ব্যাপারটাও ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন।
যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিন, আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি কেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল ফিচার্সটি অন করে দিন। অন্যান্য ভিডিও এনজয় করতে থাকুন, চলে আসছি নেক্সট ভিডিওতে। গুড বাই।